আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, আমাদের উইক 9 এর ক্লাস আজকে, লেসন 17 এন্ড লেসন 18 আজকের ক্লাস। তো তোমাদের ক্লাস শুরু আগে যেটা বলতে চাচ্ছি, তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু আজকে, আগের যে দুটো অ্যাসাইনমেন্ট ছিল, তো সবাই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিও। এরপরে থেকে কিন্তু অটোমেটিক তোমাদের যে ইটা আছে সেটা কিন্তু অফ হয়ে যাবে, সো অ্যাসাইনমেন্ট তখন জমা দেওয়ার কোনো ওয়ে কিন্তু আর থাকবে না। যারা জমা দেওনি আজকের ভিতর জমা দিয়ে দিবে অ্যাসাইনমেন্ট। ওকে, আমি ক্লাস শুরু করতে যাচ্ছি, লেসন 17 থেকে শুরু করব। আমাদের যে কোর্সটা ছিল, কোর্সের মধ্যে তিনটা পার্ট ছিল, অলরেডি আমরা দুটো শিখে আসছি। আমাদের আজকের থেকে যে লেসনটা শুরু হবে, সেখান থেকে আমরা আমাদের যে লাস্ট অংশটা আছে তিনটা পার্টের, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সেটা সম্পর্কে আমরা শুরু মানে পড়াশোনা আজকে থেকে শুরু করব। এখন থেকে যে কয়টা ক্লাস হবে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের উপরেই থাকবে। তো প্রথমে আমাদের জানতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে। তো ট্রান্সফর্ম কথাটা থেকে আমরা এমনি বুঝতে পারি যে ট্রান্সফর্ম মানে হচ্ছে একটা অংশ থেকে বা একটা একটা জিনিস থেকে আরেকটা অংশে তাকে নিয়ে যাওয়া, যেটাকে বলে পরিবর্তন, বা একটা জিনিস থেকে আরেকটা জিনিসের রূপান্তর, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেহেতু এটা ম্যাথমেটিক্যাল রিলেটেড, সো এখানে যে কাজটা হবে সেটা অবশ্যই ম্যাথমেটিক্স কে ফলো করে হবে। সো আমরা এটা বুঝতে পারছি যে ট্রান্সফর্মটা হবে একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে রূপান্তরিত হওয়ার যে প্রসেসটা, এটাই হবে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবং এটা যে ভিত্তির উপর বেস করে গঠিত, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের উপর ভিত্তি করে আমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা গঠিত, এবং এটা অবশ্যই ডিফাইনাইট ইন্টিগ্রাল হবে। তো আমি ডেফিনিশনটা পড়তেছি। দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ এ ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যাপ্রোচ ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যালস ইরেসপেক্টিভ অফ ওয়েদার দ্য সিস্টেম ইজ স্টেবল অর আনস্টেবল। তো এখানে যে প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্মের কথাটা বলা হয়েছে, এটা হচ্ছে অ্যাপ্লাইড যে ডেফিনেশন আছে সেটা হিসেবে এটা ব্যবহার করা হয়। এটা একটা ফ্রিকোয়েন্সি, যেটা আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যাপ্রোচ, তো এখানে ফ্রিকোয়েন্সি ব্যাপারটা নিয়ে কাজ হবে, এখানে ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো এখানে যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যেটা হবে, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, দ্যাট মিনস এখানে এই যে এখানে লেখা আছে ডিটি, তার মানে ইন্টিগ্রেশন অফ যেটা ডিটি আছে, ফাংশনটা অবশ্যই টাইমের ডিপেন্ডেন্ট হবে, তার মানে একটা ইন্টিগ্রেশন করা হবে টাইমের সাপেক্ষে। কন্টিনিউয়াস হলে অবশ্যই ইন্টিগ্রেশন হয়, ইরেসপেক্টিভ অফ ওয়েদার দ্য সিস্টেম ইজ স্টেবল অর আনস্টেবল। তো এখান থেকে দেখবো যে আমরা সিস্টেমটা স্টেবল অর আনস্টেবল কি, এটা দেখবো। তো এটা আমাদের হলো যে আমাদের অ্যাপ্লাইড ডেফিনেশন, এটা আমরা প্রথমে দেখবো না। আমাদের ডেফিনেশন যেটা ম্যাথমেটিক্যালি আছে সেটা আমরা মেইনলি পড়বো এখানে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন এফ অফ টি, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ টি। তো এখানে এফ অফ টি যে ফাংশনটা থাকবে সেটা একটা টাইম ডিপেন্ডেন্ট ফাংশন থাকবে, যেহেতু টি দ্বারা বোঝাচ্ছে টাইম। ডিফাইন ফর অল দ্য রিয়েল নাম্বারস টি গ্রেটার দেন ইকুয়াল 0, টি এর মানটা অবশ্য শূন্য অথবা শূন্য থেকে বড় হবে, দ্যাট মিনস পজিটিভ হবে। ইজ দ্য ফাংশন এফ অফ এস, তো এফ অফ টি একটা ফাংশন ছিল, সেটা ট্রান্সফর্ম হয়ে এফ অফ এস এ চলে আসবে। উইচ ইজ এ, এখানে যেটা বলা হচ্ছে যে মেইন সূত্রটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কে এল দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, এফ অফ টি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু এফ অফ এস। তো খেয়াল করে দেখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হচ্ছে একটা টি জাতীয় ফাংশন কে, যেখানে ভেরিয়েবল থাকবে টি, তাকে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হবে তখন নতুন যে ফাংশনটা পাবো সেটা হবে এফ অফ এস, তার মানে তখন আর টি থাকবে না, তখন এস এ কনভার্ট হয়ে যাবে। এখানে টি থেকে যেমন এস এ কনভার্ট হয়েছে, এস ছাড়া এখানে অন্য কিছু তো কনভার্ট করা যেত। তো যে কোনো একটা ভেরিয়েবল কে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে অন্য একটা ভেরিয়েবলে নিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো আমরা যে এফ অফ এস এর মানটা পাবো, সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, মেইনলি যে আমাদের সূত্রটা সেটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এখানে এই যে তিনটা সূত্র বা একটা সূত্রের তিনটা অংশ লেখা হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। প্রথমত, যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে কোনো ফাংশনের যদি করতে যাই, বেসিক্যালি মানে যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে সূত্র থেকে করতে পারবো, আমি সূত্র লিখেছি বেশ কিছু, বাট আমরা যদি
সূত্র ছাড়া ডাইরেক্ট ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাই, তাহলে আমাদের এই যে সূত্র লাস্টের যে ইকুয়েশনটা লেখা আছে বা লাস্টের যে ফরম্যাটটা লেখা আছে, এভাবে ইন্টিগ্রেশন করে আমরা যে কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারবো। 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, তো এই ফাংশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে একটা এস এর ফাংশন পাবো আমরা। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু বেসিক রুলস আছে, যে জিনিসগুলো আমাদের প্রথমেই জানতে হবে, সাম বেসিক রুলস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো দেখো, প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান, যদি যে কোনো একটা সর্বপ্রথমে আমরা ওয়ান বা এক্স টু দি পাওয়ার জিরো, যে কোনো একটা মানে ফাংশনের পাওয়ার যদি জিরো হয় তাকে আমরা ওয়ান বলি। তো আমরা ওয়ান কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে, যদি টি কে যদি ধরি, এখানে এফ অফ টি যেহেতু ধরেছি, কনভার্ট করব এস এ, তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এস হবে। এটা হচ্ছে আমাদের সূত্র। এটা কিভাবে প্রমাণ হয় এই সূত্রটার মাধ্যমে সেটা আমরা পরে প্রমাণ করেছি, আমরা দেখবো। বাট আমরা বেসিক যখন ম্যাথ করতে যাব, ল্যাপ্লাস ট্রান্সফর্মের এখানে 20টা সূত্র দেওয়া আছে, প্রথম থেকে 12টা আমাদের লাগবে মেনলি। আমাদের প্রথম থেকে 12টা যে আছে লেফট হ্যান্ড সাইডে, যে 12টা দেওয়া আছে, এই 12টা সূত্র আমাদের প্রয়োজন 1 থেকে 12 পর্যন্ত। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান এটাকে করলে আমরা পাবো ওয়ান বাই এস। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন, এখানে টি টু দি পাওয়ার এন দ্বারা যেকোনো কিছু হতে পারে, যেমন টি স্কোয়ার হতে পারে, টি কিউব হতে পারে, টি টু দি পাওয়ার 4 হতে পারে, যেটাই হোক হবে। সেজন্য তার জন্য সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। স্যার হ্যাঁ, স্যার আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার টাইম কি আজকে সারাদিন না? হ্যাঁ, আজকে তোমাদের আজকে ডেট পর্যন্ত দেওয়া, আজকে যেহেতু 24 তারিখ, তো আজকে তো দিতে পারবো সবসময়। জি স্যার, ওইটার জন্য ওকে, এরপরে আমাদের 3 নম্বর যে সূত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি, ই এর পাওয়ার যদি এটি থাকে, এর জন্য সূত্র হবে ওয়ান বাই এস মাইনাস এ। খেয়াল করে দেখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি, যদি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এটি থাকতো, তাহলে এখানে হয়ে যেত ওয়ান বাই এস প্লাস ওয়ান এ এ হতো। তো যদি প্লাস থাকে এখানে, সূত্রে হবে মাইনাস, আর এখানে ই এর পাওয়ার যদি মাইনাস থাকে, তাহলে এখানে হবে প্লাস এ এর জায়গায়। এটা হচ্ছে পার্থক্য। তো ইট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ রুট টি, যদি রুট থাকে, টি টু দি পাওয়ার হাফ থাকে, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে রুট ওভার পাই ডিভাইডেড বাই 2 এস টু দি পাওয়ার 3/2, জাস্ট রেগুলার সূত্র। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি এর সূত্র হচ্ছে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটি, এটা সূত্র হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সাইন এটি, যদি একটা ইউবি সূত্র আকারে থাকে, টি আর এটি দুইটা সাইন এটি আছে, দুইটা আছে, এর জন্য সূত্র হচ্ছে টোয়াইস এ এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার। তো এরপরে আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কজ এটি ইজ ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার। এভাবে করে আমাদের সাইন, এরপরে হাইপারবোলিক এর আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি, যদি হাইপারবোলিক থাকে, তাহলে এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস হাইপারবোলিক এটি ইজ ইকুয়াল টু এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে 12টা যে সূত্র আছে, আরো আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি সাইন বিটি যদি থাকে, তাহলে হবে বি বাই এস মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে আরো একটা আছে, বাট এখানে যে 20টা সূত্র দেওয়া আছে, এগুলো মোটামুটি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি শিখতে হয় আমরা ইউজ করব। তো আমরা এখান থেকে দুই একটা প্রমাণ আমরা দেখাই কিভাবে আসলে আসছে, কারণ প্রথম যেটা আছে সেটা আমরা দেখবো। প্রথম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান, এটাকে করলে যে ওয়ান বাই এস আসে, সেটা আমি প্রথমে মনে এখানে করা আছে, প্রুফ অফ ডিফারেন্ট টাইপস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রপার্টিস। প্রথমটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এস, এই যেটা আছে, এটা করলে আমাদের কিভাবে এটা হয়েছে, ওয়ান ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যে ওয়ান বাই এস আসে সেটা এখানে লেখা আছে। উই নো ফ্রম দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক সূত্র। তোমাদের ভাই ভাই যদি বলা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রটা বা ম্যাথমেটিক্যাল ফর্মটা বলো, তাহলে তোমাদের কিন্তু এই লাইনটা, এই যে পুরো লাইনটা বলতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্ম অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা সবার মনে রাখতে হবে প্রথমেই। আর এরপরে যেহেতু আমাদের এফ অফ টি এর জায়গায় ওয়ান চলে আসবে, তো আমরা এটা সেভাবে করব।
তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান বের করতেছি ইজ ইকুয়াল টু এফ অফ এস, 0 থেকে ইনফিনিটি। তো যেখানে এফ অফ টি আছে, দেখো এখানে এফ অফ টি এইখানে আছে আর এখানে আছে, তো এইখানে যেহেতু ওয়ান বসানো হয়েছে অবশ্যই এই যে এফ অফ টি আছে এখানেও ওয়ান বসে যাবে। ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি থাকছে আমাদের, তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি প্রথমে, তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস এস টি, যেহেতু ইন্টিগ্রেশনের সময় যেটা এক্স ধরা হয় বা যেটা এখানে টি হিসাবে ধরা হয়েছে মাইনাস এস টি কে, ওইটাকে ডিফারেন্সিয়েশন করে নিচে দিয়ে দিতে হবে। তো এই মাইনাস এস টি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাবো, যেহেতু টি এর সাপেক্ষে করবো তাহলে পাবো শুধু এস মাইনাস এস, তো সেটা এখানে লেখা হয়েছে মাইনাস ওয়ান বাই এস ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তো মাইনাস টা আমরা বাইরে নিয়ে গেলাম, বাকি থাকলো তাহলে ই টু দি পাওয়ার এস টি ডিভাইডেড বাই এস। তো আমরা যেহেতু টি এর মানটা বসাচ্ছি, তো প্রথমে ইনফিনিটি বসাবো, তো ইনফিনিটি বসালে জিরো আসবে, মাইনাস পরেরটা যদি ই টু দি পাওয়ার জিরো মানে ই টু দি পাওয়ার যদি জিরো হয় সেটার মান হচ্ছে ওয়ান, তো সেই হিসাবে আসলে এটা ওয়ান বাই এস চলে আসবে। তো বাইরে একটা যেহেতু মাইনাস ছিল আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, পেয়ে গেলাম ওয়ান বাই এস। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান এটা করলে আমরা পাচ্ছি ওয়ান বাই এস, এভাবে করে প্রমাণটা আসছে। জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন, কিন্তু আমাদের সূত্রটা যে ফরমেটে আছে সেই ফরমেটে আমরা বসিয়ে এখানে করেছি। ইন্টিগ্রেশন যেহেতু তোমরা অলরেডি করেছো, ইন্টিগ্রেশন নিয়ে বলার তো আর কিছু নাই, তো এটা আসলে তোমরা ইন্টিগ্রেশনের একটা প্রসেস, বাট এটা একটা ল্যাপ ট্রান্সফর্ম যেখানে টি ফাংশনটাকে কনভার্ট করে আমরা এসে নিয়ে যাচ্ছি, বা এভাবে করে টি এর ফাংশনকে যে কোনো একটা কিছু আমরা নিতে পারি, এস না ধরে অন্য কিছু এখানে নেওয়া যেতে পারে, সেটা আমরা পরবর্তীতে দেখব। বাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম মেনলি হচ্ছে টি ফাংশনটাকে, টাইম যে ভেরিয়েবলটা আছে সেটাকে কনভার্ট করে নতুন একটা ভেরিয়েবলে রূপান্তর করা যায়, এটাই হচ্ছে মেইন মানে কাজ এখানে। তো এখানে যে প্রমাণ পর্যন্ত দেখালাম, এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো। ওকে, আমরা তাহলে আর একটা প্রমাণ দেখি। 2 নম্বর যে প্রমাণটা আমাদের আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা আমরা সূত্রের মধ্যে 2 নম্বরে দেখেছি। তো এটা আমরা কিভাবে করবো সেখানে এখানে লেখা আছে। প্রথম আমরা যে লাইনটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, যে সূত্রটা আছে ওটা সব জায়গায় আমরা লিখে যাব। নাও লেট আমাদের যেহেতু এখানে টি টু দি পাওয়ার এন আছে, তো এখানে আমাদের একটু মানে ধরে নিয়ে একটা ফরমেট নিয়ে আসতে হবে, এস টি কে যেটা আছে ওটাকে আমরা ইউ তে ধরে নিলাম, তো এস টি ইজ ইকুয়াল টু ইউ, যেহেতু টি ডিটি আছে তাহলে ডিটি এর মানটা বের করতে হবে, যেহেতু আমরা এখানে ইউ ধরে নিয়েছি তাহলে আমরা এখানে টি এর মান পাচ্ছি ইউ বাই এস, অতএব ডিটি ইজ ইকুয়াল টু পাবো ডি ইউ বাই এস। তো এখানে এটা পেয়ে ধরে নিলাম, তো এই মানগুলোই আমরা বুকিয়ে দিব। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস ইউ ইউ বাই এস এন ডি ইউ বাই ডি এস। তো এখানে ডাইরেক্ট এফ অফ টি এর মানটাও বসিয়ে দিয়েছে, এফ অফ টি এর মানটা হবে টি টু দি পাওয়ার এন, তো টি টু দি পাওয়ার এন এর জায়গায় তো আমরা টি রাখবো না, কারণ আমরা এটাকে ইউ তে কনভার্ট করে নিচ্ছি, যেহেতু টি এর মান পেয়েছি ইউ বাই এস, তো অতএব ইউ বাই এস টু দি পাওয়ার এন লিখলাম। আর ডিটি এর জায়গায় আমরা লিখলাম যে ডি ইউ বাই ডি এস, যেহেতু বের করেছি ডিটি এর মান, আর ই টু দি পাওয়ার মাইনাস ইউ, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে, এস টি যেহেতু ইউ, তো ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইউ বাই এস টু দি পাওয়ার এন ডি ইউ বাই এস, পুরো রাশিটা পেলাম। এখানে যে কনস্ট্যান্ট রাশিটা আছে, যেহেতু এবার পুরো রাশিটা ইউ তে কনভার্ট হয়ে গেছে, এখানে নিচে যে দুটো এস আছে এই এস দুটাকে আমরা বাইরে নিয়ে আসবো। তো এখানে খেয়াল করো ইউ বাই এস টু দি পাওয়ার এন আছে, তাহলে এটাকে যদি ভাঙাই তাহলে উপরে পাবো ইউ টু দি পাওয়ার এন আর নিচে পাবো এস টু দি পাওয়ার এন, অলরেডি এখানে একটা ওয়ান বাই এস আছে, তো এখানে করলে ওয়ান বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা যেহেতু কনস্ট্যান্ট সেটা বাইরে নিয়ে আসলাম, আর বাকি ভিতরে ইউ এর রাশিগুলো রাখলাম। আমাদের এখানে ইউ এর যে রাশিটা আছে সেটা হলো ইউ টু দি পাওয়ার মাইনাস ইউ, আর এখানে ইউ টু দি পাওয়ার এন পেয়েছি, তো ইউ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন ছিল, জাস্ট এটাকে একটু ক্রস করা হয়েছে, ইউ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে সেটা আমাদের অঙ্ক প্রমাণের সাথে নেওয়া হয়েছে। তো ইউ ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইউ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি ইউ,
তো এটা করলে আমাদের বাহিরে যেটা আছে সেটা ঠিক থাকবে, আর আমাদের যে গামা ফাংশনের যে সূত্রটা আছে সেই অনুসারে এটা লেখা হয়েছে। গামা ফাংশন সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? না স্যার, ওকে, আমি গামা ফাংশন সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, গামা ফাংশনের যে সূত্রটা আছে এখানে দেখা যাচ্ছে, গামা সূত্রটা হচ্ছে এটা, এরকম এই চিহ্নটাকে বলা হয় গামা সাইন। গামা জেড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ডিটি। এটা যদি হয় গামা জেড, তার জন্য এটা হচ্ছে সূত্র। সেই সূত্র অনুসারে আমরা লিখেছি গামা একটা মানে আমাদের স্পেশাল ফাংশন ম্যাথমেটিক্স এর জন্য, যার সাথে এই যে জেড ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স ফ্যাক্টোরিয়াল এর একটা রিলেশন আছে। আর আমাদের যে এখানে সূত্রটা আছে সেখানেও কিন্তু উপরে ফ্যাক্টোরিয়াল ছিল, তো ফ্যাক্টোরিয়াল এর সূত্রের সাথে গামার আবার সূত্র আছে যে গামা জেড ইজ ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো যদি আমাদের একটা ফাংশন কে যদি গামা করা হয়, আর যে আগের রাশিটা থাকবে, যদি আমরা এরকম লিখি গামা থ্রি, থ্রি গামা থাকে যদি, তার ফ্যাক্টোরিয়াল ফর্ম হবে টু ফ্যাক্টোরিয়াল। তো এইভাবে কিন্তু গামা এবং বিটা মানে সরি গামা এবং ফ্যাক্টোরিয়ালের সাথে একটা রিলেশন আছে। এবং গামার যে মেইন সূত্রটা সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ডিটি। খেয়াল করে দেখি এর সাথে আমাদের সূত্রের মিল আছে কিনা। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইউ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। খেয়াল করে দেখো, এখানে আমাদের ওইখানে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা কিন্তু টি এ ছিল, কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি আমরা ইউ তে। তো ই টু দি পাওয়ার মাইনাস, ওখানে সূত্রটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস টি ছিল, যেহেতু টি এর ফাংশন ছিল, এখানেও টি ছিল, আর আমাদের এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস ইউ, আর ইউ টু দি পাওয়ার এখানে জেড মাইনাস ওয়ান। তো আমাদের এখানে জেড মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা থাকবে, আর জেড এর জায়গায় আমার কি আছে সেটা আমার দেখতে হবে। দেখো, আমাদের এখানে এই মাইনাস ওয়ান থাকলো, আর জেড এর জায়গায় আমাদের আছে এন প্লাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারি কি, এটা হচ্ছে গামা এন প্লাস ওয়ান। এইটুকু বুঝতে সমস্যা আছে কিনা? ওকে, যদি সমস্যা না থাকে তাহলে তো আমরা পেয়ে গেলাম ওয়ান বাই এস। হ্যাঁ বলো। এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? হ্যাঁ, সেটা আমি তো লিখবো যে পরবর্তী লাইন আচ্ছা, সেটাই লেখা হয়েছে, তাই না? এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে গামা লিখেছি, পরের লাইনে লিখেছি এন ফ্যাক্টোরিয়াল, তার মানে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট মিনস এন ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়, পরের লাইনে লিখেছি আমরা, যেহেতু আমরা এন ফ্যাক্টোরিয়ালই দেবো সেজন্য। তো আমরা এখানে যে সূত্রটা পেলাম টি টু দি পাওয়ার এন, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা দুইটা ফরম্যাটে লিখতে পারবো। অনেক সময় দেখা যায় যে গামা ফরম্যাটেও ম্যাথ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখবো গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর যদি এই ফ্যাক্টোরিয়ালে লাগে তাহলে লিখতে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। দুইটাই সূত্র আসে হিসাবে আমরা কাউন্ট করতে পারি। তো যাই হোক, এভাবে করে আমরা টি টু দি পাওয়ার এন এর টা পাচ্ছি। এভাবে প্রত্যেকটা আমরা মানে সলভ করতে পারি। এরপরে এখানে আরো সলভ অনেকগুলো দেওয়া আছে, তোমরা আমি আর একটা দেখাই শুধু। টি টু দি পাওয়ার মাই এটি, টি টু দি পাওয়ার এটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে ওয়ান বাই এস মাইনাস এ। তো সেটা কিভাবে করা হয়েছে, এই যে প্রথম যে সূত্রটা থাকবে ওটা আমাদের সবার জন্যই থাকবে, সবগুলোর জন্য। তো তারপর আমরা যেখানে এফ অফ টি আছে সেখানে এবার বসাবো ই টু দি পাওয়ার এটি। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ই টু দি পাওয়ার এটি ডিটি। তো যেহেতু এখানে দুটাই ই এর রাশি আছে, আর ই এর উপরে যে পাওয়ারটা থাকবে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তো যোগ করলে আমরা পাবো মাইনাস এস টি প্লাস এটি। উভয়তে যেহেতু টি আছে, টি যদি কমন নিয়ে লিখি তাহলে পাবো এ মাইনাস এস। প্রথমে যেহেতু মাইনাস এস ছিল ওটা পরে নিয়ে নেওয়া হয়েছে, তাহলে ই টু দি পাওয়ার এ মাইনাস এস টি ডিটি।
এটা আমরা পেলাম এখানে। এরপরের কাজ হচ্ছে এটা ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন করলে আমরা ই টু দি পাওয়ার এই পুরোটাকে যদি টি হিসাবে কাউন্ট করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এ মাইনাস এস টি। আর এরপরে যেহেতু এ মাইনাস এস টি এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাবো এ মাইনাস এস। তো এরপরে লিমিট বসিয়ে দেবো, একবার ইনফিনিটি একবার বসাবো জিরো। তো এ মাইনাস এস তো কনস্ট্যান্ট, ওটা বাইরে যাবে, আর বাকি এখানে বসালে আমরা হয়তো বা মাইনাস ওয়ান পেতাম, তো সে যার কারণে এখানে মাইনাসটা আসছে। তো তাহলে ওয়ান বাই এ মাইনাস এস, তো যেহেতু আমাদের সূত্রটা হচ্ছে এস মাইনাস এ, তো এখান থেকে একটা যদি মাইনাস কমন নিই তাহলে পাবো একটা মাইনাস আছে, আর এখান থেকে একটা মাইনাস কমন মিলে দুই দুই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর এখানে পেয়ে যাচ্ছি ওয়ান বাই এস মাইনাস এ। এভাবে করে আমরা সলভ করতে পারি। এভাবে 4 নম্বরে সাইন এটি আছে, তারপরে কজ এটি আছে, 5 নম্বরে এভাবে সাইন হাইপারবোলিক এটা আছে। এগুলো জাস্ট তোমরা একটু দেখে নেবে, এটা ইন্টিগ্রেশনেরই প্রসেস, জাস্ট আমরা ইন্টিগ্রেশন করেছি এখানে সিম্পলি, যেহেতু আমাদের আমাদের এখন আর এটা প্রমাণটা এভাবে লাগতেছে না, কারণ হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট আকারে পরীক্ষা নিচ্ছি। তো আমাদের এটা তোমরা শুধু দেখে নিও, আসলে মেইনলি ওই প্রথম যে 12টা সূত্র কথা বলেছি এই সূত্র কথা আমাদের এখন মাথায় থাকতে হবে, যেহেতু আমরা ম্যাথ করব আমাদের সূত্রের প্রমাণটা এখন আপাতত দরকার হচ্ছে না। আর কিভাবে যে সূত্র প্রমাণটা হচ্ছে সেটাও তো আমি দেখালাম। এখানে লোড প্রেস, ওকে, আমাদের এরপরে এখানে এইগুলো হলে হচ্ছে। তারপরে এই প্রথম ক্লাসে এটাই ছিল আমাদের ল্যাপলাস ট্রান্সফর্মের, আমরা আবার প্রথম থেকে একটু দেখি। তো আমরা প্রথমে এখানে দেখে আসছি যে ল্যাপলাস ট্রান্সফর্ম কাকে বলে। প্রথমেই আমরা বলেছি যে ট্রান্সফর্ম যেহেতু জিনিসটা হচ্ছে কি একটা রূপান্তর, একটা জিনিস থেকে আরেকটা জিনিসের রূপান্তর, আর ল্যাপলাস ট্রান্সফর্ম যেহেতু এটা ম্যাথমেটিক্যাল জিনিস, সো এখানে অবশ্যই একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে রূপান্তরিত হবে। এবং ল্যাপলাস ট্রান্সফর্মে এখানে যেটা হচ্ছে ল্যাপলাস ট্রান্সফর্ম এল দ্বারা প্রকাশ করা হয়। ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ টি, এফ অফ টি যদি একটা টাইম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় ডিফাইন ফর অল দ্য রিয়েল নাম্বারস টি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, পজিটিভ হবে, ইজ দা ফাংশন এফ অফ এস। এফ অফ এস কে বলা হবে ল্যাপলাস ট্রান্সফর্ম এর ফাংশনটা। দিস ইজ এ যে মেইন সূত্রটা ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এটাকে বলা হবে আমাদের ল্যাপলাস ট্রান্সফর্ম, ওয়্যার এস এস মানে হচ্ছে এস ইজ এ কমপ্লেক্স নাম্বার ফ্রিকোয়েন্সি প্যারামিটার। আমরা যে কমপ্লেক্স নাম্বারটা দেখেছিলাম তো ওইখান থেকে এসটা আসছে, তো টি হচ্ছে টাইমের ভেরিয়েবল আর এস টা হচ্ছে কমপ্লেক্স নাম্বার থেকে একটা আগত ভেরিয়েবল। তো একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে কনভার্ট করাটাই মেইন এখানে উদ্দেশ্য ছিল। তো আর বেসিক এখানে আমি 12টা, এখানে 20টা রুলের কথা দেওয়া আছে, এখান থেকে আমরা 12টা, যে 12টা প্রথম যে 12টা দেওয়া আছে এই 12টা থেকে আসলে আমরা ম্যাথ করব। আমি বলেছি ল্যাপলাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1 বাই এস, ল্যাপলাস ট্রান্সফর্ম অফ 2 টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। এভাবে প্রত্যেকটা সূত্র এখানে দেওয়া আছে, তোমাদের এই সূত্রগুলো একবার দেখে নিতে পারো, যেহেতু তোমরা ভাই অ্যাসাইনমেন্ট করবে, অ্যাসাইনমেন্ট করলে মনে করো যে তোমাদের হাতে তো এটা থাকতেছে, সো জাস্ট রিমাইন্ড করা লাগবে যে আমরা কোন সূত্রটা এখান থেকে পিক করবো, ম্যাথ দেখলে আমরা ওটা ক্লিয়ার হয়ে যাবো। তো যাই হোক, আমরা সেকেন্ড লেসনে যাব। এই লেসন সম্পর্কে আরো কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে করতে পারো। ওকে, যদি সমস্যা না থাকে আমি নেক্সট লেসনে যাচ্ছি, যেহেতু তোমাদের আজকেও অ্যাসাইনমেন্ট এটার উপর দেওয়া হবে, সো এটার উপর খেয়াল রেখো তোমরা, যেহেতু ল্যাপলাস ট্রান্সফর্ম কিন্তু পুরো একটা নতুন জিনিস। তো যাই হোক, লেসন 18 নিয়ে আমরা যাচ্ছি। লেসন 18 যেটা আছে এটাও ল্যাপলাস ট্রান্সফর্ম, যেখানে ওখানে শেষ করে আসছি এখানে আবার সেই একই জিনিসের কন্টিনিউয়েশন। এখানে আমাদের লাস্ট পেজ গুলো একটু দেখি, আমার লোড হলো না কেন। ওকে, একটু ওয়েট করো, আমরা যেহেতু ল্যাপলাস ট্রান্সফর্মের এখানে কিছুটা অংশ থাকার কথা আরো। আপনি মাকে
ওকে, আমাদের ওখানে লেসনটা আমি একটু এখানে একটু সমস্যা হয়েছে। দেখো আমাদের কিছু ম্যাথ ওখানে ছিল, জাস্ট এখানে ওটা আমাদের ই হয়নি, আমি ওটা ই করে দিবো। ওটা যেহেতু সেটা সমস্যা হয়েছে, তো আমি এখান থেকে আমি ওখানে সূত্রের প্রমাণের পর কিছু ম্যাথ প্র্যাকটিস ছিল, জাস্ট আমি ওটার জন্য দেখতেছিলাম। ওখানে ভুল, ওখানে হয়তো বা ওটা লোড হয় নাই ঠিক মতো। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমাদের ওই লেসনটাই। তো প্রবলেমস অফ ডিস্টিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তো আমরা যে এতক্ষণ যে সূত্র 12টা দেখলাম বা যে 12টার কথা বললাম, সেখান থেকে দুই একটা প্রবলেম তো আমাদের মানে করে দেখা উচিত। সেই হিসাবে কিছু এক্সাম্পল আমরা জেনারেল বেসিক এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের 3 cos hyperbolic 5t মাইনাস 3 নম্বর যেটা আছে, এখানে 3 নম্বরটা এখানে লিখেছে, জাস্ট মনে করো যে 3 নম্বরটা আমরা করতেছি, এখানে যে 3 নম্বরটা ওটা 1 নম্বর এখানে দেওয়া হয়েছে, টাইপিং এর নাম্বারের মিস্টেকটা হয়েছে। তো 3 cos hyperbolic 5t মাইনাস 4 sin hyperbolic 5t, এটাকে বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা নির্ণয় করতে। কিভাবে করব সেটা আমরা এখানে দেখতেছি। তো প্রথমে গিভেন দ্যাট হিসাবে লিখলাম, যেহেতু একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, তো এখানে প্রত্যেকটা রাশিতে এল নিব। তো এল নিলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমাদের যে ভেরিয়েবল গুলো আছে তার সাথে যে কনস্ট্যান্ট গুলো থাকবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে, সেগুলো এল এর আগে চলে যাবে। যেমন এখানে 3 আছে, এখানে যেমন 4 আছে, দুটা বাইরে চলে আসবে। তো 3 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 5t আর 4 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 5t। আচ্ছা যাই হোক, এখানে 5t আমরা যাই হোক, এটা হাইপারবোলিক ছিল কিন্তু এখানে 5t লিখেছে, অথবা এখানে হাইপারবোলিক নাই সেই হিসাবেই হিসাব করো, টাইপিং মিস্টেক এখানেও। 3 আর cos 5t, এটা আমাদের দেখতে হবে cos 5t করলে আমাদের কি আসে সেটা আমরা দেখব। cos 8t এর যে সূত্রটা ছিল সেটা ছিল s/s² + a², এখানে a এর মান হচ্ছে 5, তাহলে s এর মান তো s থাকবে, আর s² + 5² মাইনাস 4 আর sin 5t, মানে sin 8t এর সূত্র ছিল a/s² + a², তো a এর মান 5/s² + 5² তো আমরা এখানে পেলাম 3s/s² + 25, আর এখানে পেলাম 4×5 s² + 25, তাহলে 3s/s² + 25 মাইনাস 20/s² + 25। তো এইভাবে করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি, যে কোনো ফাংশনের যোগ বিয়োগ আকারে থাকে এভাবে সলভ করতে পারি। তো এখানে আরো দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে 2 নম্বরটা দেওয়া আছে, আমরা 3 নম্বরটা দেখি। এখানে হাইপারবোলিক এর জন্য যেটা করা আছে 4 নম্বরটা দেখি, যেহেতু 3 নম্বরটা আমরা অলরেডি দেখেছি। 4 নম্বর যেটা আছে 5e2t - 3² এখানে একটা পুরো মানে দেওয়া আছে, এই ফাংশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো প্রথমে এখানে হোল স্কয়ার আছে, a - b² এর সূত্র যাবে, তো 25e4t আসবে, কারণ e^5² মানে 25 আর e^2t এর হোল স্কয়ার মানে e^4t, কারণ e এর ক্ষেত্রে পাওয়ার উপরে যে গুণ হয়েছে এটা। তো মাইনাস এরপরে যেটা টোয়াইস এবি সূত্র করলে আসবে 30e^2t + 9। তো এবার আমাদের এই পুরো রাশিটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো 25, যেহেতু আমি বলেছি কনস্ট্যান্ট গুলো বাইরে থাকবে, তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্মের এল আসবে। তো 25l e^4t - 30l e^2t + 9, যেহেতু 9 এর সাথে 1 আছে, 9×ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1। তো এখানে কিন্তু e^8t এর সূত্র আর এখানে 1 যেটা আছে সেটা সূত্র, এই দুইটাকে আমরা ইমপ্লাই করব। যেহেতু আমি বলেছি e^8t যদি প্লাস থাকে নিচে মাইনাস হয়ে যাবে ওইটার জন্য a এর মান, তো 1/s - 4, যেহেতু এখানে a এর মান 4, 1/s - 4, 30×, এখানে এর মান 2, 1/s - 2, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1, এটাকে করলে পাবো 1/s। তাহলে আমরা এখানে পেলাম 25/s - 4 মাইনাস 30/s - 2 প্লাস 9/s। তো এভাবে করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি, যে কোনো একটা রাশির ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় এভাবে করতে পারি। তো এই ম্যাথ গুলোতে কারো সমস্যা আছে কিনা? ম্যাথ গুলো কিন্তু খুবই সহজ যদি তোমরা সূত্রগুলো ধরতে পারো, শুধু ফরম্যাটে নিয়ে এসে সূত্রগুলো বসিয়ে দিলেই হচ্ছে। ওকে, আমরা লেসন পরের লেসনে যাচ্ছি, যেহেতু এখানে পেজটা লোডিং ইরর ছিল যার কারণে আমি ওখান থেকে লিখিয়েছি। আমরা লেসন 18 এ যাচ্ছি।
লেসন 18 আছে আমাদের ল্যাপলাস ট্রান্সফর্মের কন্টিনিউশন। আমরা সিম্পল ল্যাপলাস ট্রান্সফর্ম যে 12টা সূত্র দেখলাম সেই সূত্র অনুসারে অল্প কিছু ম্যাথ আমরা ওখানে দেখেছি। এবার আমরা বেশ কিছু ল্যাপলাস ট্রান্সফর্মের প্রপার্টি আছে সেটা শিখে তারপর আমরা আলটিমেটলি ম্যাথে চলে যাব, যেটা আমাদের সবগুলো কম্বাইন করে যে ম্যাথ গুলো আসবে সেই ম্যাথে যাওয়ার আগে আমাদের দুটা প্রপার্টি আমাদের জানতে হবে। প্রথম যে ডিফারেন্ট টাইপস অফ থিওরাম রিগার্ডিং ল্যাপলাস ট্রান্সফর্ম, প্রথম যে থিওরামটা আছে এটা আমরা একটা নাম দ্বারা জানবো, এটাকে বলা হচ্ছে ফাস্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। যদি বলা হয় ভাইভাতে এইভাবে জিজ্ঞেস করা হয় ফাস্ট শিফটিং প্রপার্টিটা বলো, তাহলে অবশ্যই এই যে এখানে এই লাইনটা লেখা আছে এই লাইনটা তোমাদের বলতে হবে। ভাইভাতে এই ধরনের কোশ্চেন হবে ইফ এল অফ এফ অফ টি দ্যাট মিনস ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এ, সেটা জানা আছে, দেন শো দ্যাট। স্যার এগুলো কোন কাজ ব্যবহার হয়? হ্যাঁ অবশ্যই, এটা তো তোমাদের ইঞ্জিনিয়ারিং লাইনের প্রথমে আমাদের এখানে বলা আছে, আমি যেটা আমি বলেছিলাম এখানে অ্যাপ্লাইড যে কথাটা আছে এখানে বলাই আছে, দ্য ল্যাপলাস ট্রান্সফর্ম ইজ এ ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যাপ্রোচ ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যালস রেসপেক্টিভ অফ হোয়েদার দ্য সিস্টেম ইজ স্টেবল অর আনস্টেবল। একটা সিস্টেম স্টেবল অর আনস্টেবল কিনা একটা টাইম সিগন্যালের ক্ষেত্রে, যেহেতু তোমরা সিগন্যাল প্রসেসিং বা এদের জাতীয় কোর্স তোমরা করবে সামনে, তো ওইগুলো তো এটা দরকার হবে অবশ্যই। আর এছাড়া তোমাদের এর আরো অনেক অ্যাপ্লিকেশন আছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তো আসলে অ্যাপ্লিকেশন গুলো তো সব আমার এখানে লেখা সম্ভব হয় না, বা তোমাদের আমি অ্যাপ্লিকেশন গুলো আমি তোমাদের তো লিখেছি, তোমাদের অ্যাটলিস্ট এটা দেখা উচিত ছিল। আমি ল্যাপলাস ট্রান্সফর্মার এখানে তোমাদের যখন কোর্স আউটলাইন দেওয়া হয়েছে কোর্স আউটলাইনে এটা সম্পর্কে তো বলা আছে, দেখি আমি তারপর এখানে কিছু লিখেছিলাম কিনা। হ্যাঁ এখানে প্রত্যেকটা সম্পর্কে লেখা আছে, ইন ম্যাথমেটিক্স দ্য ল্যাপলাস ট্রান্সফর্ম ল্যাপলাস ট্রান্সফর্ম অ্যাপ্লিকেশন অলমোস্ট অল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস, ইট ইজ ইউজ টু সিম্পলিফাই ক্যালকুলেশন ইন সিস্টেম মডেলিং ওয়ার লার্জ ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ইউজ। এখানে সিস্টেম মডেলিং বা আমি যেটা একটু আগে দেখালাম যে ফ্রিকোয়েন্সি বা সিগন্যালের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদের ব্যবহৃত হবে সামনে, দরকার আছে, যার কারণে এই কোর্সগুলো ইনক্লুড হয়েছে। প্রত্যেকটারই অ্যাপ্লিকেশন আছে, জাস্ট আমাদের একটু নিজেদের দেখে নিতে হবে, তোমরা তো এটা বোঝার কথা, কারণ সব অ্যাপ্লিকেশন তো আসলে ক্লাসে বলা সম্ভব না, আর সব যে কোর্স গুলো থাকে সব কোর্সের যে অ্যাপ্লিকেশন হবে বা দেখা যাবে তাও না, কিন্তু আমাদের প্রয়োজন আছে সামনে যে ক্লাস গুলো হবে বা তোমরা যে সামনে কোর্স গুলো করবে সেখানে দেখবে ম্যাথমেটিক্যাল অনেক ক্যালকুলেশন ল্যাগ দিছে, কিন্তু সেটা কোথা থেকে আসছে এই যে আমাদের বেসিক কোর্স গুলো তোমাদের আমি পড়ালাম এই কোর্স গুলো থেকে তোমরা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যে অনেক যখন ক্যালকুলেশন দরকার হবে সেক্ষেত্রে এই প্রপার্টি গুলো বা এই যে টপিকস গুলো তোমাদের দরকার হবে। আর আসলে আমরা ম্যাথমেটিক্স এর হিসাবে যদি খেয়াল করি, আমরা যারা ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট দ্যাট মিনস আমি আমার পার্সপেক্টিভে বলতেছি, আমরা তো অনেক ব্যবহার করে আসছি বা অনেক করে আসছি এই ব্যাপারে, আর অনেক বড় বড় কোর্স করেছি, তো তোমাদেরও এগুলো ইউজ হবে, এটা যেহেতু ইউজ আছে বলেই তোমাদের এখানে ইনক্লুড হয়েছে, তোমাদের এমন কিছু এখানে দেওয়া হয় নাই যেটা তোমাদের সামনে লাগবে না, সো এটা অবশ্যই তোমাদের দরকার আছে সামনে। কমপ্লেক্স নাম্বার দরকার আছে, ল্যাপলাস ট্রান্সফর্মটা দরকার আছে, তারপর এর আগে যে লিনিয়ার অ্যালজেব্রা ছিল এটাও দরকার আছে, এ ধরনের সলিউশনের জন্য বিভিন্ন সলিউশন প্লাস একটা কনভার্ট করা এগুলো দরকার। স্যার হ্যাঁ বলো স্যার, আমাদের লিনিয়ার থেকে ফুরিয়ার পর্যন্ত স্যার কতগুলা চ্যাপ্টার থাকতে পারে স্যার? ফুরিয়ার তো পড়াচ্ছি না, ল্যাপলাস পড়াচ্ছি, ফুরিয়ার না স্যার, আমাদের এটা আমাদের কোর্সের বাইরের কোয়েশ্চেন স্যার, আমরা তো ছোট থেকে শুরু করছি না স্যার, লিনিয়ার থেকে ফুরিয়ার পর্যন্ত একটা বেসিক না স্যার, তার মধ্যে কতগুলা টপিক থাকে? হ্যাঁ তো লিনিয়ার তো তোমরা পড়লে, তাই তোমাদের এরপরে মনে হয় ফুরিয়ার, কারণ এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো খুবই অ্যাপ্লাইড জিনিস বর্তমান বিশ্বে, যদি তুমি একটু নিজের বিজ্ঞানের জিনিস বা কেউ যদি গবেষণা করে বা নিজে কিছু বানাতে চাও বা নিজে কিছু করতে চাও তাহলে এই জিনিসগুলো মাথায় থাকা লাগে। আর আসলে পড়াশোনা মানে চাকরি না, তাই না? চাকরির জন্য হলে যেটা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে দরকার সেটা বললেই হচ্ছে, বাট এডুকেশন সিস্টেম তো শুধুমাত্র চাকরির জন্য না, পুরো একটা তোমার একটা মানুষকে ডেভেলপ করার জন্য, তো ডেভেলপ করার জন্য এইসব বেসিক হিসাবে এটা দরকার।
তোমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে তো আরো বেশি দরকার, এগুলো ক্যালকুলেশন তো থাকতেই হবে মাথায়, না? স্যার কত জিনিস আছে স্যার, আপনাদের লিনিয়ার রিগ্রেশন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, নাইট বায়াস, নর্মালাইজেশন, কত জিনিস আছে স্যার। হ্যাঁ থাকবে, সবগুলোই কাজে লাগবে, যেগুলো দিয়েছে পড়তে হবে। তুমি যখন এখন যে কোর্সগুলো করতেছো, তোমাদের তো এমন না যে যেটা আজকের যে চারটা টার্ম পড়েছো এর প্রত্যেকটা জিনিস যে মনে রাখতে হয়েছে তা তো না। তোমরা চারটা কোর্স করতেছো, আবার নতুন চারটা কোর্স পরের টার্মে পড়তেছো, সব মনে রাখতে হবে তা না। বাট বেসিক্যালি তোমাদের মাথায় এটুকু থাকা যে আমার এইটা জিনিস আমি পড়ে আসছি, আমি এটা দেখলে পারবো, বা এই জিনিসের জিনিসটা আমার মাথায় আছে, এইটুকু মেইন। মনে রাখাটা তো সবসময় দরকার নেই। স্যার মনে হয় যেন বেসিক থেকে অনেক কিছু ফেলে আসছি, এখন ঝামেলা। না, বেসিক ছাড়া আসলে, বেসিক ছাড়া হয়তো বা জবের চাকরির জন্য তো বেসিক আসলে অত বেশি বাংলাদেশের পক্ষে একটা দরকার হয় না, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট বা টিচার হিসাবে বা স্টুডেন্ট হিসাবে যেটা আমার আমার দায়িত্ব আর তোমার দায়িত্ব হিসাবে যদি খেয়াল করো, টিচার হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তোমাকে একজন আদর্শ স্টুডেন্ট হিসাবে রূপান্তর করা। সেই হিসাবে আমি তোমাদের সব আমি মানে কেন যে কোনো স্যারই তোমাদের অনেক কিছু করাবে, এটা হয়তো বা প্র্যাকটিক্যাল লাইফে সবসময় দরকার নাও হতে পারে, বাট অ্যাজ এ স্টুডেন্ট তোমার এটা মাথায় থাকতে হবে। যাই হোক, এটার যদি অ্যাপ্লিকেশন সম্পর্কে কারো কোশ্চেন থেকে থাকে, আর আমি তো আসলে এই কোর্স গুলো এখন যেহেতু মানে এইভাবে নাও নিতে হচ্ছে, যার কারণে আমি তোমাদের যে মানে কোর্সের আউটলাইন সম্পর্কে যে অ্যাপ্লিকেশনটা, আমি তোমাদের প্রায় দেখা যায় যে ক্লাস যে পারফরমেন্সের যে জিনিসটা ছিল বা ক্লাস অ্যাসাইনমেন্ট যেটা থাকতো, আমি অন্যান্য আদার যে দুইটা মানে আগের যে কোর্স তোমাকে নিয়েছি তোমাদের আমি এটা দিতাম সবসময় যে অ্যাপ্লিকেশন গুলো তোমরা একটু লিখে আমাকে দেখাও, বা এই জন্য যে 10 মার্কের অ্যাসাইনমেন্ট গুলো দিতাম, কিন্তু এবার তো সেটা দেওয়া হচ্ছে না, যার কারণে হয়তো বা মানে কোশ্চেন অ্যারাইজ হচ্ছে যে কি কাজে লাগবে। তোমাদের ওটা দিলে তোমরাই পাবে। আসলে বর্তমান যুগে তুমি শুধু এই যে আমরা খাতা কলমে এটুকু পড়ছি এটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এর বাইরে অনেক বড় একটা জগৎ আছে বা অনেক একটা বড় অ্যাপ্লাইড ফিল্ড আছে, সেটা হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অতটা দেখি না, কিন্তু বড় বড় কান্ট্রিতে সব নিয়ে অনেক গবেষণা হয়, প্লাস এটা থেকে অনেক কিছু মানে নতুন কিছু বানাতে হলে এই যে সিগন্যালের প্রসেসটা আছে, সিগন্যাল জিনিসটা তো তোমাদের এইটা অবশ্যই আছে কম্পিউটারে যারা পড়ো, সিগন্যাল অ্যানালাইসিস বা ওই জাতীয় জিনিসগুলো যে আছে, মেইনলি এই যে টার্মের কোর্স কিন্তু আছে এটা সিগন্যালের উপরে ডিপেন্ডেন্ট। সিগন্যাল রিলেটেড কোর্স বা সিগন্যাল রিলেটেড যে টপিকস গুলো আছে, এই যে ম্যাথ যেটা আছে এটা মেনলি ওটা ওইটার মধ্যেই আছে। কমপ্লেক্স অ্যানালাইসিস এর সাথে ল্যাপলাসের একটা সম্পর্ক আছে, আর পুরো অ্যাজ এ হোল এটা তুমি যে কোনো কিছু সলভ করার জন্য লিনিয়ার ইকুয়েশনটা অবশ্যই দরকার। লিনিয়ার সাথে বর্তমান বর্তমান বিশ্বে লিনিয়ার থেকে সবকিছু করা হয়, কারণ লিনিয়ার অ্যালজাব্রা এমন একটা জিনিস যেটা থেকে অনেক বড় বড় ইকুয়েশন বা অনেক বড় বড় জিনিস একটা ছোট করে করা সম্ভব হয় বা একটা ম্যাথমেটিক্যাল ফর্মেটের মধ্যে নিয়ে আসা হয়, যেটা বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এমন একটা জিনিস যেটাতে তোমাদের মনে করো যে হাজার হাজার ডকুমেন্টস আগোছালো ভাবে থাকে, সেটাকে একটা ছোট একটা জিনিসের মধ্যে শুধু একটা বক্সের মাধ্যমে নিয়ে আসার প্রসেসটাই ম্যাট্রিক্স। স্যার ম্যাট্রিক্স এর বিষয়টা আমি আরো বলি যে স্যার আমরা যতগুলো ইমেজ দেখি না, ইমেজ, হ্যাঁ হ্যাঁ, এই যে মোবাইলের ছবি স্যার, সবগুলাই এক একটা ম্যাট্রিক্স স্যার, এগুলোকে প্রোগ্রামে কনভার্ট করলে এক একটা বড় বড় ম্যাট্রিক্স পাওয়া যায়। হ্যাঁ, তো ওইটাই তো ম্যাট্রিক্স জিনিসটা। ম্যাট্রিক্সটা আবার এসেছে লিনিয়ার অ্যালজেব্রা থেকে, তার মানে ম্যাট্রিক্স জানলে তার আগে লিনিয়ারটা জানতে হবে। আর আর পরবর্তী যে জিনিসটা আছে, তোমরা সিগন্যাল প্রসেসিং বা সিগন্যাল রিলেটেড যে কোর্সগুলো থাকবে তখন দেখবে যে তোমাদের এই ল্যাপলাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম, আর হচ্ছে মানে আরেকটা বললাম যে কমপ্লেক্স অ্যানালাইসিস বা কমপ্লেক্স ভ্যারিয়েবল, এই জিনিসটাও তখন লাগবে। ওটা এখানে এই তিনটা জিনিস লাগে, ল্যাপলাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম আর হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস, এই তিনটা জিনিসও দরকার হয় সামনে যখন সিগন্যাল নিয়ে পড়াশোনা করবে তখন এটা লাগবে তোমার।
আর আমি যেহেতু ম্যাথের স্টুডেন্ট, তো তোমাদের অত ভিতরের জিনিস তো তো অবশ্যই আমার জানা নাই, আমি বেসিক হিসাবে যেটা বললাম এটুকু আমার জানা আছে। আর বাকি তোমরা যখন সামনে যাবে তখন এটা মাথায় রেখো যে আমি ম্যাথে এটা পড়ে আসছি। আমি জাস্ট তোমাদের এটাই বলছি, তোমার মনে রাখতে হবে তা না, তোমরা ল্যাপলাস ট্রান্সফর্ম কিছু একটা পড়েছিলে এই জিনিসটা যেন মাথায় থাকে, এবং সেটা যে ইন্টিগ্রেশন থেকে আসছে তার সাথে কমপ্লেক্স অ্যানালাইসিস এর সম্পর্ক আছে, এটুকু জিনিস মনে রাখা, বা আমরা ভাই ভাই যতটুকু প্রশ্ন করা হবে ওইটুকু জিনিস একটা স্টুডেন্টের মাথায় থাকলেই হবে। আর ভাই ভাইতে আমি যে 10 মিনিট ভাই ভাই যে 3-4টা কোশ্চেন করি এক একজনকে, ওইটুকু যদি তুমি মনে রেখে সামনে আগাতে পারো তাহলে মনে করো যে তুমি পারবে, তুমি পিছনেরটা আবার মানে দেখতে মনে আসবে যে না আমি এভাবে কিছু করেছিলাম। আর যেহেতু প্র্যাকটিস করা হচ্ছে সো প্রসেসটাও জানা হচ্ছে, সো আলটিমেটলি যেটুকু ভাইবার জন্য আমি বলা হয় সেটার জন্য তোমরা মনে রাখো, ভাইবার আমি ক্লাসে বলি যে এটা ভাইবার এইভাবে কোশ্চেন হতে পারে, দ্যাট মিনস ওই জিনিসটা তোমার মনে রাখতে হবে বা ওই জিনিসটা তোমার বেসিক, ওইটা তোমাদের থাকতেই হবে। বাকি জিনিস ম্যাথ কি করলাম কোন প্রসেসে করলাম এটা মনে নাই থাকতে পারে, কিন্তু বেসিক জিনিসটা যেন মনে থাকে এটুকু মাথায় নিয়ে সামনে আগাও। দেখবো বেশি কিছু কোর্স না, যতটুকু কোর্স একটা কোর্স থেকে এক পেজও তুমি লিখতে পারবে না এরকম জিনিস তোমরা শিখে যাচ্ছ। একটা কোর্স 4 মাসে করতেছি কিন্তু এখান থেকে আলটিমেটলি আমি এক পেজ আউটপুট মাথায় রাখতে বলতেছি প্রত্যেকটা কোর্সের জন্যই, এরকম 1-1.5 পেজ আউটপুট মাথায় নিয়ে সামনে আগাতে হবে। এর বেশি নিয়ে আসলে আগাতে গেলে দেখা যাবে হয়তো বা মনে থাকবে না, কিছুদিন পর ভুলে যাবে, বাট এক পেজ মাথায় রেখে যাও বা 1 পেজ যেন লিখতে পারো একটা কোর্স সম্পর্কে, এটুকু সবার মাথায় ধারণা যেন থাকে। পারতে হবে বা ওই ভিতরে বড় বড় অ্যাপ্লিকেশন আছে সেগুলো পারতে হবে তা না, কিন্তু একটা কোর্স সম্পর্কে তোমাকে যদি কেউ লিখতে বলে তুমি যেন অ্যাটলিস্ট 1 পেজ লিখতে পারো এটুকু তোমার ধারণা থাকা দরকার একটা কোর্স সম্পর্কে। এটুকু আমি মানে জাস্ট বললাম সব সাবজেক্টের জন্যই। ওকে, আমরা ম্যাথে যাচ্ছি, যেহেতু আমাদের কোর্সটা মানে আজকের লেসনটা এখনো শেষ হয় নাই, আমি লেসনটা শেষ করি, তারপরে যদি আরো কোশ্চেন থাকে তখন আলোচনা করা যাবে। আমরা ফাস্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি, আমরা ল্যাপলাস ট্রান্সফর্মের দুটো প্রপার্টি শিখবো, একটা হচ্ছে ফাস্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি, মেনলি এটা ফাস্ট শিফটিং প্রপার্টি নামে পরিচিত, মানে পরিচিত যেটা, আমরা এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস হয় তাহলে আমাদের এই সূত্রটাও স্যাটিসফাই করবে, এল অফ ই টু দি পাওয়ার এ টি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। এখানে শিফটিং হয়েছে, এখানে যে ই টু দি পাওয়ার এ টি আসছে এখানে টি তো হচ্ছে যেহেতু আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এখানে এ যে নতুন জিনিসটা আসছে ই টু দি পাওয়ার এ টি, এটার জন্য আমরা এখানে এস ছিল, আমরা যেহেতু ছিল এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, কিন্তু যখন এখানে ই টু দি পাওয়ার এ টি চলে আসছে এখানেও পরিবর্তন হয়ে এফ অফ এস এর জায়গায় এস মাইনাস এ চলে আসছে। তো এটা হচ্ছে ফার্স্ট শিফটিং প্রপার্টি, এখানে এটাকে শিফট করে এখানে নিয়ে আসা হয়েছে। তো সেটা কিভাবে হয়েছে এখানে প্রমাণটা দিয়েছে, প্রমাণটা হচ্ছে দেওয়া আছে এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডি টি, দেখলাম এটাকে এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ অফ এস ইজ ইকুয়াল টু এটা। তো যেহেতু ইটু দি আমরা এখন ইনক্লুড করব ইটু দি পাওয়ার এটি, উভয় পক্ষে ইটু দি পাওয়ার এটি ইনক্লুড করি, এখানে ইটু দি পাওয়ার এটি ইনক্লুড করেছি তাহলে অবশ্যই এখানে ইটু দি পাওয়ার এটি চলে আসবে, ইনফিনিটি যেহেতু ইনফিনিটি ইটু দি পাওয়ার মাইনাস এস টি ইটু দি পাওয়ার এটি এফ অফ টি ডি টি লিখলাম। যেহেতু ইটু দি পাওয়ার এস টি আর ইটু দি পাওয়ার এটি আছে তো এখান থেকে মাইনাস টি কমন নেওয়া যায়, তো মাইনাস এস মাইনাস এ টি এফ অফ টি ডি টি। তো এখন এই এস মাইনাস এ আছে এটাকে আমরা ইউ ধরে নিব, আচ্ছা ঠিক আছে ইউ ইজ ইকুয়াল টু এস মাইনাস এ ধরে নিয়েছি, ই টু দি পাওয়ার মাইনাস ইউ টি এফ অফ টি ডিটি পেলাম আমরা, যেহেতু এস মাইনাস এ কে ধরে নিয়েছি সেহেতু আমাদের ডিটি কে পরিবর্তন করতে হবে না, কারণ এস মাইনাস এ এর সাথে টি এর সম্পর্ক নাই। তো ই টু দি পাওয়ার মাইনাস ইউ টি এফ অফ টি ডিটি পেলাম, তো এখানে বাকি লেফট হ্যান্ড সাইডে যেটুকু ছিল লিখে নিলাম। আর এই যে পুরো রাশিটা আছে এটাকে যদি আমরা মানে চিন্তা করি, এখানে যেহেতু সূত্র ছিল জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এর জন্য আমরা লিখেছি কি এফ অফ এস, কিন্তু এখানে যদি এস এর জায়গায় ইউ থাকে তাহলে আমরা এটা লিখতে পারবো এফ অফ কিউ। আমি যেটা বলেছিলাম যে টি ফাংশনকে শুধু এস এ কনভার্ট করা যায় না, একে যে কোনো কনভার্ট করা যাবে, এই যে এস এর জায়গায় যদি ইউ থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি এফ অফ ইউ, এখানে এস এর জায়গায় যদি এক্স থাকে তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স,
এইভাবে পরিবর্তন করে লেখা যায় যে কোনো কিছু। তো যেহেতু এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইউটি ছিল, তাহলে আমরা এখানে অবশ্যই লিখবো এফ অফ ইউ। তো এফ অফ ইউ মানে, ইউ মানে হচ্ছে এস মাইনাস এ, এটা লিখে নিলাম। তাহলে আমরা পেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। তো এটা আমাদের সূত্রের প্রমাণ হয়ে গেল। এটাকে বলা হচ্ছে ফাস্ট ট্রান্সলেশন প্রপার্টি বা ফাস্ট শিফটিং প্রপার্টি। আর এটা থেকে আমরা ম্যাথ করব, কিভাবে আমরা করব সেটা আমরা দেখবো, আমাদের এক্সাম্পল আছে। সেকেন্ড ট্রান্সলেশন অর সেকেন্ড শিফটিং প্রপার্টি, এটাও একটা জিনিস। ইফ এল অফ এফ অফ টি মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস এন্ড জি অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি মাইনাস এ হোয়েন টি গ্রেটার দ্যান এ এন্ড জিরো হোয়েন টি লেস দ্যান এ। যদি আর একটা ফাংশন থাকে, টি চয়েস ফাংশন থাকে, প্রথম এফ অফ টি একটা ফাংশন দেওয়াই আছে, আর একটা ফাংশন যদি জি অফ টি থাকে যেটাও এফ অফ টি এর সাথে রিলেটেড, কারণ জি অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি মাইনাস এ, তার মানে যখন টি এর মান এ থেকে বড় তখন কিন্তু এফ অফ এ টি মাইনাস এ হবে জি অফ টি এর মান, আর যখন টি এর মান এর থেকে ছোট তখন আমরা বলবো জিরো। তাহলে জি অফ টি ফাংশনটাও এফ অফ টি এর একটা ফাংশন। তো আমরা দেন শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ এস, এটাও আমাদের মনে রাখতে হবে। যদি এফ অফ টি একটা ফাংশন দেওয়া থাকে এবং তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেওয়া থাকে এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, এবং জি অফ টি কে যদি এভাবে একটা পিসওয়াইজ ফাংশন আকারে ডিফাইন করা যায়, তাহলে জি অফ টি কে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি সেক্ষেত্রে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এ সরি ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। তো এটা বলা হচ্ছে সেকেন্ড শিফটিং বা সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টি। যা সেটা আমাদের এই সূত্র দুটা মনে রাখতে হবে, এখানে প্রমাণটা দেওয়া আছে, প্রমাণটা আমরা আপাতত দরকার নেই যেহেতু আমরা প্রমাণটা করতেছি না, আমাদের প্রমাণটা দেখে নিতে পারো। সেম জিনিস, জাস্ট আমাদের লাস্টের লাইনটুকু মনে রাখলেই হচ্ছে আপাতত। চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি হচ্ছে আমরা এখানে নতুন একটা জিনিস এফ অফ টি ছিল সেটাকে টি মান দিয়ে এর ভিতরে নতুন একটা জিনিস নিয়ে আসবো। দেখো ইফ এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস দেন শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এ টি, তার মানে এখানে চেঞ্জ অফ স্কেল মানে এর ভিতরে পরিবর্তন আনছি, এফ অফ এ টি টি এর জায়গায় স্কেলটাকে পরিবর্তন করেছি এ টি নিয়ে আসছি, তাহলে এর জন্য সূত্রটা হবে ওয়ান বাই এ এফ অফ এস মাইনাস এস বাই এ। এটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। তিনটা প্রপার্টি আমরা দেখলাম, ফার্স্ট শিফটিং প্রপার্টি, সেকেন্ড শিফটিং প্রপার্টি এন্ড চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। চেঞ্জ অফ স্কেল প্রপার্টিতে যেটা করব, এফ অফ টি যে ফাংশনটা দেওয়া থাকবে সেক্ষেত্রে সেই এফ অফ টি কে আমরা এফ অফ এ টিতে কনভার্ট করে নিয়ে যাব, এবং সেক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর আমরা পাবো ওয়ান বাই এ এফ অফ এস বাই এ। প্রত্যেকটাই কিন্তু সূত্র ম্যাথে, কিন্তু আমাদের ম্যাথ দেখে বুঝতে হবে যেটা আমরা কোন প্রপার্টি ইউজ করব, সেই হিসাবে আমাদের এটা মনে রাখতে হবে বা মুখস্থ হিসাবে করে রাখতে হবে আপাতত। তো এখানে এটারও প্রমাণ দেওয়া আছে, আমি প্রমাণে যাব না কারণ আমাদের প্রমাণ দরকার নাই, যেহেতু তোমাদের প্রমাণটা আমি অমিট করতেছি কারণ আমরা শুধু এক্সাম্পল দেখেই যাব, যেহেতু অ্যাসাইনমেন্টে আমাদের প্রপার্টি গুলো শুধু আমাদের মাথায় থাকলেই হবে। ওকে, আমরা দেখি এবার প্রমাণগুলো আমরা কিভাবে আসলে ব্যবহার করতে পারি, যে আমরা প্রপার্টিজ গুলো দেখলাম সেটা আমরা কোথায় ব্যবহার করতে পারি। প্রথম যেটা প্রমাণ আছে, শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি টি টু দি পাওয়ার এন, এই জিনিসটাকে আমাদের দেখাতে হবে গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা আমাদের দেখাতে বলা বলছে। তো আমরা দেখি এটা কোন কোন স্কেল মানে কোন প্রপার্টি আমরা নিব। তো ই টু দি পাওয়ার এ টি টু দি পাওয়ার এন, তো আমাদের প্রথম যে প্রপার্টিটা ছিল ফার্স্ট শিফটিং প্রপার্টি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ই টু দি পাওয়ার এ টি আসবে, বা ই এর ই যদি ই পাওয়ার এর কোনো জিনিস যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর সাথে ইনক্লুড করা হয় তাহলে সেটাতে ফার্স্ট যে শিফটিং প্রপার্টি আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তো আমরা জানি যে আমাদের এখানে ফার্স্ট শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই হবে, সো আমরা অ্যাপ্লাই করি দেখি কি আসে। প্রথমে যেহেতু ই টু দি পাওয়ার এটি ওটা আমাদের থাকলো, বাকি যেটা রাশি আছে সেটাকে আমরা ধরে নিলাম এফ অফ টি, সেট এফ অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এন, অবশ্যই এটাকে ধরে নিতে হবে। তো এল অফ এফ অফ টি ইজ এবার এল অফ এফ অফ টি, তার মানে এই এফ অফ টি যেটা ধরে নিলাম ই টু দি পাওয়ার এন, এটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয় এটা কিন্তু আমরা জানি, এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস হবে অবশ্যই, কারণ ছোট হাতের এফ অফ এস হবে ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন এর যে সূত্রটা আছে আমাদের জানা আছে, সি গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আমি কিন্তু ওটা প্রমাণটা দেখিয়েছিলাম যে ওখানে এন ফ্যাক্টোরিয়াল দিয়েও লেখা যায় আর কি, ওটা গামা দিয়েও লেখা যায়, যেহেতু আমাদের এখানে প্রমাণে গামা আছে অবশ্যই এটা গামা হিসাবে ধরবো। আর আরেকটা জিনিস মনে রেখো যে গামার রুট কিন্তু 1 মিনিট, এটা কিন্তু দেখতে অনেকটা রুটের মতো লাগছে, এটা কিন্তু রুট না, এটা কিন্তু গামা সাইন।
তো যাই হোক, আমাদের উইল হো ফ্রম শিফটিং প্রপার্টি, যেটা আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টি আমরা জানি, এল অফ এফ অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ, এটা আমরা জানি। তো এবার যেহেতু ই টু দি পাওয়ার এটি টি টু দি পাওয়ার এন নিব, যেহেতু এফ অফ টি এর জায়গায় আমাদের আছে টি টু দি পাওয়ার এন, এবং টি টু দি পাওয়ার এন এর জন্য আমরা অলরেডি এফ অফ এস এর মান বের করে নিয়েছি। তো এবার যেখানে যেহেতু আমরা এখানে এফ অফ এস মাইনাস এ হবে, তো এফ অফ এস যেটা বের করেছি এইখানে আমরা এবার মানটা বের করতে হবে এস মাইনাস এ এর জন্য। এস মাইনাস এ কিভাবে হবে, যেখানে এস থাকবে সেখানে এস মাইনাস এ হবে। তো এখানে এস আছে আর এখানে আছে, তাহলে এখানে নিচে পরিবর্তন হবে এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, যদি থাকে আমাকে বলো। ওকে আমরা সেকেন্ডটা যাচ্ছি, আরো কিছু আমি দেখাই, ইজি হয়ে যাবে তোমাদের। সেকেন্ডটা যেটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এ টি সাইন বি টি ইজ ইকুয়াল টু দেখাতে হবে বি বাই এস মাইনাস এ হোল স্কয়ার প্লাস বি এস স্কয়ার, এটা কিন্তু আমরা সূত্র হিসেবেও জানি, এটাকে আমরা শিফটিং প্রপার্টি দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। যেহেতু ই টু দি পাওয়ার এ টি আছে, ইজিলি আমরা বুঝবো যে এটা আমরা অ্যাপ্লাই করবো ফার্স্ট শিফটিং প্রপার্টি। তো ফার্স্ট শিফটিং প্রপার্টি আমরা প্রথমে আমাদের এফ অফ এস এর মানটা বের করতে হবে, যেহেতু ই টু দি পাওয়ার এটি এর পরে যেটুকু আছে সেটাকে আমরা এফ অফ টি হিসেবে ধরে নেবো, যেহেতু সাইন বিটি আছে। তো এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন বিটি ধরে নিলাম, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো উভয় পক্ষে এল নিলাম, এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এল অফ সাইন বিটি। তো সাইন এটি এর সূত্রটা ছিল এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো যেহেতু এখানে এ এর পরিবর্তে বি আছে তাহলে বি হয়ে যাবে, তাহলে বি বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা এফ অফ এস এর মান বের করলাম। আমরা জানি ই টু দি পাওয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ, অতএব যখন এফ অফ এস এর মান পেয়েছি আমরা এটা, এবার এফ অফ এস মাইনাস এ এর মান বের করবো, সেক্ষেত্রে যেহেতু এস আছে এখানে তাহলে হবে এস মাইনাস এ এর হোল স্কোয়ার, তো বি বাই এস মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এভাবে করে আমরা বের করতে পারি। মেইনলি আমাদের এই যে প্রথম দুটো দেখালাম এই দুটো আমাদের ছিল সূত্রেরই প্রমাণ, বাট তিন নম্বর যে এক্সাম্পলটা ছিল লাস্ট যে এখানে এক্সাম্পলটা আছে সেটা কিন্তু একটা ম্যাথ আছে। তিন নম্বর যেটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টু টি কস থ্রি টি ইজ ইকুয়াল টু এস প্লাস টু ডিভাইডেড বাই এস প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, এটা দেখাতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও কি ই টু দি পাওয়ার এটি এর মতোই একটা আছে, ই টু দি পাওয়ার মাইনাস টু টি, দ্যাট মিনস এখানে এ এর মান আছে মাইনাস টু আর কস থ্রি টি আছে, তো অবশ্যই আমরা কস থ্রি টি কে এফ অফ টি হিসাবে ধরে নিব, তারপর আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করব। তো আমরা যাই প্রথমে ধরে নিই এফ অফ টি ইজ ইকুয়াল টু কস থ্রি টি, তো এরপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব উভয় পক্ষে, এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এল অফ কস থ্রি টি, তো এফ অফ এস পাবো এখানে ছোট হাতে ইজ ইকুয়াল টু কস এটি এর সূত্রটা ছিল সেটা হলো এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এ এর মান হচ্ছে থ্রি, তাহলে এস বাই এস স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার দ্যাট মিনস নাইন। তো আমাদের যেহেতু পেয়ে গেলাম, তো আমরা এবার সূত্র যাই, মানে শিফটিং যে প্রপার্টি ছিল সেটা হচ্ছে আমরা আমরা যদি এটা খেয়াল করি এই সূত্রটা হচ্ছে এল অফ ই টু দি পাওয়ার এ টি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ, এটা হচ্ছে আমাদের শিফটিং প্রপার্টি ফার্স্ট। কিন্তু এখানে ই টু দি পাওয়ার এ টির জায়গায় আছে কি মাইনাস টু, এ এর জায়গায় আছে মাইনাস টু, তো ওই অনুসারে আমরা লিখবো যেহেতু এখানে এস মাইনাস এ ছিল, যেহেতু এখানে এ ছিল কিন্তু এখানে এ এর পরিবর্তে আছে মাইনাস টু, তাহলে এখানে হবে কি এস মাইনাস মাইনাস টু দ্যাট মিনস এস প্লাস টু। তো এটা লিখছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি এফ অফ টি ইজ ইকুয়াল টু এস মাইনাস এ আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টু টি কস থ্রি টি, এক্ষেত্রে আমরা বের করতে হবে এফ অফ এস প্লাস টু এর মান, এফ অফ এস প্লাস টু এর মান বের করতে হবে। তো টু এর মান বের করলে এখানে এফ অফ এস এর মান আছে এইটা, এস প্লাস টু এর মান হবে যেখানে এস থাকবে সেখানে এস প্লাস টু বসাই দেবো, উপরে আছে এস তাহলে এখানে এস প্লাস টু, নিচে আছে এস স্কোয়ার এখানে হয়ে যাবে এস প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার বা থ্রি স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টু টি কস থ্রি টি ইজ ইকুয়াল টু এস প্লাস টু ডিভাইডেড বাই এস প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস নাইন, এটাকে আমরা লিখতে পারি। এভাবে করে আমরা এটা প্রুভ করতে পারি। খুবই সিম্পল জিনিস, জাস্ট আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে, যদি ই টু দি পাওয়ার এটি জাতীয় রাশি থাকে, তারপর একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর জাতীয় রাশি থাকে এফ অফ টি এর রাশি, তাহলে আমরা ওটাকে মানে এফ অফ টি ধরে তারপর এটাকে ফার্স্ট শিফটিং প্রপার্টি বসিয়ে এভাবে ম্যাথটা সলভ করতে পারি।
এখানে আরো কিছু আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখো, প্রবলেম টু তে আছে, ফাইন্ড দা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ওয়ার এফ অফ টি ইজ ইকুয়াল টু কস টি মাইনাস টুয়াইস পাই বাই থ্রি ওয়েন টি গ্রেটার দেন টুয়াইস পাই বাই থ্রি অ্যান্ড জিরো ওয়েন টি লেস দেন টুয়াইস পাই বাই থ্রি, দুটা মান দেওয়া আছে এফ অফ টি, তো এটার আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। জেনারেলি আমরা এখানে লিখবো এফ অফ টি ইজ ইকুয়াল টু আমরা জানি জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এখানে আমাদের লিমিট আছে জিরো থেকে ইনফিনিটি, কিন্তু এই আমার যে ফাংশনটা দেওয়া আছে এর যে একটা ডিফাইনিং ভ্যালু আছে টুয়াইস পাই বাই থ্রি, কারণ টি টুয়াইস পাই বাই থ্রি এর থ্রি এর চাইতে বড় হলে একটা মান দেওয়া আছে, এর ছোট হলে একটা মান দেওয়া আছে, আমার ইনফিনিটি ডাইরেক্ট দেওয়া হবে না, এই ইনফিনিটি থেকে দুই ভাগ করে নিতে হবে, এছাড়া একটা ফাংশন নিয়ে আসতে হবে। তো জিরো থেকে টুয়াইস পাই বাই থ্রি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি প্লাস টুয়াইস পাই বাই থ্রি থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এটাকে আমরা জাস্ট দুটো পার্ট করে নিলাম, যেহেতু টুয়াইস পাই বাই থ্রি এখানে একটা ডিফাইনিং ভ্যালু, এখানে তো এখানে আমরা যেহেতু জিরো থেকে টুয়াইস পাই বাই থ্রি, যেহেতু জিরো থেকে টুয়াইস পাই বাই থ্রি মানে শূন্য থেকে টুয়াইস পাই বাই থ্রি এর জন্য মানে টুয়াইস পাই বাই থ্রি থেকে ছোট যে মানের জন্য যে মানটা আছে এফ অফ টি এর মান সেটা বসবে, দ্যাট মিনস এখানে এফ অফ টি এর জায়গায় জিরো বসবে, আর এখানে এফ অফ টি এর জায়গায় আসলে কস টি বাই টি মাইনাস টুয়াইস পাই বাই থ্রি, যেহেতু টুয়াইস পাই বাই থ্রি থেকে বড় এর মানটার জন্য। তো লিখলাম প্রথম ফাংশনটা আমাদের জিরো হয়ে গেল, প্রথম ইন্টিগ্রেশনটা জিরো হয়ে গেল, সেকেন্ড ইন্টিগ্রেশনটা আমাদের রয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এস টি কস টি মাইনাস টুয়াইস পাই বাই থ্রি ডিটি আছে। তো আমরা এখান থেকে ধরে দিব টি মাইনাস টুয়াইস পাই বাই থ্রি ইজ ইকুয়াল টু ইউ ধরে নিলাম, এখান থেকে পেলাম ডিটি ইজ ইকুয়াল টু টি ইউ ডিফারেন্সিয়েশন করলে, আর টি এর যে ভ্যালুটা থেকে এখন টি ইউ তে কনভার্ট হয়ে গেছে, জিটি জায়গায় ডি ইউ হয়ে গেছে, তাহলে এই যে ইন্টিগ্রেশনের লিমিটটা আছে এই লিমিটটা ছিল আগে টি তে, এবার এটাকে আমরা কনভার্ট করে নিব ইউ তে। ইফ টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই থ্রি, যদি টি এর মান টুয়াইস পাই বাই থ্রি হয় তখন ইউ এর মান পাবো, এখানে বসাতে হবে, টি এর মান যদি টুয়াইস পাই বাই থ্রি হয় তাহলে এটা কাটাকাটি করলে ইউ এর মান পাবো জিরো, আর টি এর মান যদি আমরা ইনফিনিটি বসাই ইনফিনিটি মাইনাস সামথিং ইজ ইকুয়াল টু ইনফিনিটি, দ্যাট মিনস ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি পেয়ে গেলাম। এরপর ইন্টিগ্রেশন করতে হবে, আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ই টু দি পাওয়ার মাইনাস এস, আর টি এর পরিবর্তে আমরা বসাবো ইউ প্লাস টুয়াইস পাই বাই থ্রি, এই যে ইউ প্লাস টুয়াইস পাই বাই থ্রি কস ইউ, এখানে কিন্তু ডিটি হবে না টি ইউ হবে, ভুল লেখা হয়েছে, কারণ এখানে এখন আর টি এর কিছু থাকবে না, সব ইউ তে চলে যাবে, এখানে টি ইউ হবে। তো এখানে এই যে রাশিটা আছে এখানে যেহেতু ডি ইউ ইউ জাতীয় রাশিটা ইন্টিগ্রেশনের মধ্যে রাখবো, ইউ ব্যতীত যে জিনিসগুলো আছে ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, যে যে বাইরে নিয়ে আসা হয়েছে ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস পাই এস বাই থ্রি এটা বাইরে চলে আসলো, জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ কজ ইউ ডি ইউ, এখানে ডি ইউ অবশ্যই, তো এটা যদি থাকে এটা আমরা জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ কজ ইউ ডি ইউ এটাকে আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ ইউ, কারণ আমরা জানি যে কজ ইউ যদি থাকে এফ অফ টি এর পরিবর্তে এখানে কজ ইউ আছে আর এস টি এর পরিবর্তে আছে ইউ, তো এটা ইউ তে কনভার্ট করার রাশি আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ ইউ, তো এখানে কজ ইউ লিখলাম, তো এখানে আমরা এবার সূত্র বসিয়ে দিই কজ ইউ কজ এ টি বা ইউটি এর যেটা মানে কজ ইউ এর যে সূত্রটা আছে বা কজ এটি এর যে সূত্র আছে সেটা বসায় দেওয়া হয়েছে, কজ এটি এর সূত্রটা হচ্ছে এস বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার, যেহেতু এখানে ইউ এর সাথে কোনো মানে আমাদের সংখ্যা নাই তাহলে আমরা এস স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার নিব, তো এস স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার ইজ ইকুয়াল টু এস স্কয়ার প্লাস ওয়ান, তো আমরা এটাকে করলে পেয়ে যাব এস ইন্টু টুয়াইস পাই এস বাই থ্রি এস স্কয়ার প্লাস এ স্কয়ার ওয়ান স্কয়ার বা ওয়ান, এভাবে করে সলভ করা যেতে পারে যে কোনো ম্যাথ, এটা সিম্পলি ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হয়েছে, এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এখানে আরেকটা এক্সাম্পল যেটা দেওয়া আছে এক্সাম্পল থ্রি যেটা আছে প্রবলেম থ্রি এটা আমরা একটু দেখি, ইফ এল অফ সাইন টি বাই টি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান বাই এস এটা দেওয়া আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা জিনিস দেওয়া আছে, দেন শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এ টি বাই টি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই এস, এখানে দেখো ছিল সাইন টি এখানে লেখা আছে সাইন এ টি, আমাদের যে লাস্টে যে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি এখানে কিন্তু দেখেছি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস এটার যদি শিফট চেঞ্জ অফ স্কেল প্রপার্টি সেক্ষেত্রে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এ টি, তো এখানে এ চলে আসছিল বা এর জায়গায় অন্য কোনো সংখ্যা আসতে পারে, যেহেতু এখানেও সাইন টি ছিল এখানে সাইন এ টি আসছে, তো অবশ্যই এটা আমরা চেঞ্জ অফ স্কেল প্রপার্টি থেকে করতে পারি, তো দেখি সেটা আমরা নিয়ে আসি
এখানে প্রথমে যেটা এফ অফ টি, প্রথম যে রাশিটা দেওয়া আছে এখান থেকে এফ অফ টি ধরে নিলাম সাইন টি বাই টি, এটা আমাদের 1 নম্বর সমীকরণ দিলাম। আর এফ অফ এ টি, তো এখানে যদি টি এর পরিবর্তে এ টি নিয়ে আসি, তো যেখানে সাইন টি ছিল তাখানে সাইন এ টি হবে, আর নিচে টি এর জায়গায় এ টি হয়ে যাবে। এবার 1 নম্বরে যে জিনিসটা ছিল এটাকে ল্যাপলাস ট্রান্সফর্ম করব, এফ অফ টি সাইন টি বাই টি, এটাকে ল্যাপলাস ট্রান্সফর্ম করলে কি পাই, এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এল অফ, এখানে কিন্তু ভুল লেখছে, সাইন টি বাই টি হবে, এখানে সাইন এ টি তো হবে না, কারণ এটা হচ্ছে 2 নম্বরে আছে। সাইন টি বাই টি এটাকে যদি ল্যাপলাস ট্রান্সফর্ম করা হয় তাহলে আমরা কি পাবো, এটা দেওয়াই আছে, ল্যাপলাস ট্রান্সফর্ম অফ সাইন টি বাই টি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/s, এটা আমাদের দেওয়া আছে। তো এটা আমরা লিখতে পারি যে ট্যান ইনভার্স 1/s, আর এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ অফ এস, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এবার যে 2 নম্বর যেটা ছিল এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন 80/80, এটাকে আমরা আমরা আবার ল্যাপলাস ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এল অফ এফ অফ এটি ইজ ইকুয়াল টু এল অফ সাইন 80/80। তো এবার এল অফ এফ অফ এটি এটাকে আমরা লিখতে পারি আমাদের চেঞ্জ অফ স্কেল প্রপার্টি অনুসারে 1/a এফ অফ এস বাই এ, এটা আমরা কিন্তু জানি চেঞ্জ অফ স্কেল প্রপার্টি অনুসারে, যেটা আমরা দেখেছি সেটা লিখলাম বাম পক্ষে। আর ডান পক্ষে দেখো সাইন 80/80 আছে, এখানে এ যে রাশিটা আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো এই 1/a বাইরে নিয়ে আসলাম, ল্যাপলাস ট্রান্সফর্ম অফ সাইন 80/t, তো এখানে 1/a আছে এখানেও 1/a আছে, কাটাকাটি যায়, তাহলে এফ অফ এস বাই এ ইজ ইকুয়াল টু সাইন 80/t, এটা আমরা পেলাম। তো আমাদের মান দরকার, আমাদের চেয়েছে সাইন ল্যাপলাস ট্রান্সফর্ম অফ সাইন 80/t, তো এটা ইকুয়াল টু পাইলাম এফ অফ এস বাই এ, তো আমাদের এফ অফ এস এর মান আমাদের এখানে দেওয়া আছে ট্যান ইনভার্স 1/s, তো এই এফ অফ এস বাই এ যদি বসাই, এস এর জায়গায় যদি এস বাই এ বসাই তাহলে হবে ট্যান ইনভার্স 1/s/a, দ্যাট মিন্স উপরে এ চলে যাবে, তো ট্যান ইনভার্স তাহলে হয়ে যাবে এস বাই এ না এ বাই এস, এটা ভুল, এখানে তো দেওয়া আছে প্রমাণ করতে বলা হয়েছে এ বাই এস, তো এখানে সেই জিনিসটাই এখানে আছে, ট্যান ইনভার্স এ বাই এস হবে, এখানে 1/s/a লিখছে। তো যাই হোক, এটা প্রমাণ ছিল একটা, এটা আমাদের চেঞ্জ অফ স্কেল প্রপার্টির একটা প্রমাণ ছিল। বাকি যে উপরে যে দুটো করলাম এখান থেকে আমরা ফাস্ট শিপিং প্রপার্টিটা দেখেছি, আর চেঞ্জ অফ স্কেল প্রপার্টি এগুলো আমরা অলরেডি কিন্তু দেখেছি। তো এরপর আর যে সেকেন্ড শিফটিং প্রপার্টি সেগুলোরও ম্যাথ আছে, তোমরা মানে তোমাদের আমি যখন অ্যাসাইনমেন্ট দিব তোমরা দেখে নিলেই বুঝতে পারবে যে ইজিলি ম্যাথ গুলো দেওয়া আছে। আর এখানে যে নিচে এগুলো দেওয়া আছে এটা আসলে নাই, কারণ এটা হচ্ছে একই জিনিস বারবার লেখা হয়েছে, 2 বার কপি হয়ে গেছে। তো এই পর্যন্ত এটা লেসন ছিল, এই পর্যন্তই ছিল লেসন। তো এই যে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি বা ফাস্ট শিফটিং প্রপার্টি এটাই কিন্তু আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট, আর সিম্পল যে আমাদের ল্যাপলাস ট্রান্সফর্ম থাকবে সেটাও আমরা দিব। তো এটা থেকে কিন্তু আমাদের থার্ড যে অ্যাসাইনমেন্ট যাবে যে নেক্সট উইকের জন্য, সেটা কিন্তু এগুলো থেকেই আসবে, 3টা জিনিস থেকে আমাদের অ্যাসাইনমেন্ট আসবে, সিম্পল ল্যাপলাস ট্রান্সফর্ম, ফাস্ট শিফটিং প্রপার্টি এন্ড থার্ড চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, এই দুটো আর সেকেন্ড শিফটিং প্রপার্টি, এটা থেকেও ম্যাথ থাকতে পারে। এভাবে করে আমাদের থার্ড যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা থাকবে, থার্ড বলতে মিডটার্মের পর থার্ড। আজকের ক্লাসে যদি কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারো। হ্যাঁ বলো, এস টা কি রিপ্রেজেন্ট করে, এস এই যে এস এর কথা জিজ্ঞেস করতেছো? আচ্ছা আমি বলছি এস এর কথা এখানে আমি বলাই আছে, ওয়্যার এস ইজ এ কমপ্লেক্স নাম্বার ফ্রিকোয়েন্সি প্যারামিটার, বলাই আছে এখানে এস এখানে এক কমপ্লেক্স নাম্বার প্যারামিটার, মানে কমপ্লেক্স নাম্বার ডিফাইন করে এরকম একটা প্যারামিটার, এখানে কমপ্লেক্স জায়গায় এস এর জায়গায় ইউ ধরেও আমরা অনেক সময় করেছি, ইউ ধরা যাবে অন্য কিছু ধরা যাবে, বাট এটা একটা কমপ্লেক্স নাম্বার, যেটা হবে অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার, অথবা জেড দিয়েও করতে পারো ওখানে।
এসটাকে তুমি কনভার্ট করে যে কোনো কিছু নিতে পারো, এখানে এস না নিয়ে ইউ নিতে পারো, জেড নিতে পারো, বাট বাকি টি ঠিক থাকবে, এফ অফ টি ঠিক দিবে, কারণ এটা একটা কি বলাই আছে কন্টিনিউয়াস টাইম সিগনাল, আর টাইম কি সবসময় এফ অফ টি বা এটা দ্বারাই প্রকাশ করা হয়। কিন্তু এফ অফ এস টা আসলে হচ্ছে, এস হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার ফ্রিকোয়েন্সি প্যারামিটার, এটা তুমি চাইলে এস এর জায়গায় ইউ ধরতে পারো, জেড ধরতে পারো, এটা নিয়ে কোনো ফিক্সড করে বলা নাই, এবং সেই অনুসারে সূত্র চেঞ্জ হবে। এখানে বড় হাতের রেসটা ছোট হাতের রেস লাগলে ভুল হবে। কোনটা এটা, এই যে এস নাকি ছোট হাতের এস? এফটা বড় বড় হাতের ছোট হাতের ভুল হবে। হ্যাঁ এখানে, হ্যাঁ এইটা একটু মনে হয় ইয়ে আছে তাই না, এখানে বড় হাতের এফ অফ টি হবে এখানে, আর এইখানে হবে ছোট হাতের এফ অফ এস, ঠিক আছে, এটা একটু ভুল আছে, তো পরবর্তীতে একটু বলে দেওয়া আছে, এখানে এফ অফ টি বড় হাতের আর এফ অফ এস টা হবে ছোট হাতে, জাস্ট এখানে সংজ্ঞা, এখানে এফ অফ টি বড় হাতের হবে আর এফ অফ এস টা ছোট হাতের হবে, বুঝতে সেই পেরেছি, অনুযায়ী। বড় হাতে ছোট হাতে লিখলে মানে যদি না ছোট হাতে বড় লিখতে হাতের লেগে গেলে কি মানে ভুল হবে? তুমি দিতে পারবে চাইলে, এটা তো তেমন কোনো পরিবর্তন নাই, সূত্র তো একই থাকতেছে, ওটা তুমি যেটা ডিফাইন করে নেবে, তুমি যদি এফ অফ টি কে ছোট হাতে দিয়ে লেখো তাহলে হবে, ওটা তেমন কোনো পরিবর্তন নাই, কিন্তু টি ঠিক থাকে যেন সেটা বলছে, আর এস যেটা ধরে নেবে সেটা সেরকম, এস এর জায়গায় তুমি চাইলে এখানে টিটা ঠিক রেখে শুধু বাকি সবকিছু চেঞ্জ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আর তোমাদের যেটা বলতে, তোমাদের যারা মানে তোমাদের পাসকে লেসন চলে যাচ্ছে 18 পর্যন্ত, এরপরে হয়তো বা আর আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, আর ফাইনালি তোমাদের একটা ক্লাস পারফরমেন্স আমি নিতে চাচ্ছি, তো 10 মার্কসের যেটা ক্লাস পারফরমেন্স থাকবে আমি ক্লাসে যেটা করাবো ওই দিনই, সেটা ক্লাসের শেষে আমি হয়তো বা দুটো ম্যাথ করতে দিব, যেভাবে আমি তোমাদের ইউনিভার্সিটির সময় দিতাম, ওখানে গুগল ক্লাসরুমে অ্যাসাইন করতে হবে সাথে সাথে, ঠিক আছে, নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে, আমি লাস্ট ক্লাসে নেওয়ার চেষ্টা করবো, ওটা সবাইকে এটা বলে দিও। ওকে ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই, যদি কারো সমস্যা না থাকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ।